আসসালামু আলাইকুম। ডাচ বাংলা ব্যাংকের সকল গ্রাহককে আরএস ব্যাংক টেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজকের বিষয়টি হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের যতগুলি শাখা আছে এই শাখার মোবাইল নম্বর, ঠিকানা, ইমেল নম্বর, ফোন নম্বর এবং রাউটিং নাম্বার নিয়ে। তো চলুন দেখা যাক আমরা কিভাবে এই মোবাইল নম্বর নিয়ে আমরা ওই শাখার সাথে যোগাযোগ করতে পারি বা প্রয়োজনীয় সমস্যার সমাধান করতে পারি। যোগাযোগ মূলত ব্যাংক এবং গ্রাহকের মধ্যে একটা গভীর সম্পর্ক সৃষ্টি করে, তাই আমরা তো যোগাযোগের মাধ্যমগুলি আজকে দেখব। তো প্রথমে ঢাকা জেলার অধীনে যতগুলি ডাচ বাংলা ব্যাংকের শাখা আছে এই শাখাগুলির আমরা দেখব। এটা বুঝি নেই, এটা বুঝলে আমরা সহজেই শাখার নামটি খুঁজে বের করে মোবাইল নম্বরটি বা যোগাযোগের ঠিকানাটি আমরা সংগ্রহ করতে পারবো। প্রথমে আমরা এই পেজটি দেখাচ্ছি, এটি হচ্ছে সিরিয়াল নম্বর, অর্থাৎ এক থেকে শেষ পর্যন্ত যতগুলি শাখা আছে এই শাখাগুলির সিরিয়াল নম্বর। আর ঢাকা জেলার অধীনে যতগুলি শাখা আছে সেই শাখাগুলির সিরিয়াল হচ্ছে এটা, এটা ব্রাঞ্চের আইডি নম্বর, ব্রাঞ্চের নাম, এই কলামে আমরা দেখতে পাবো যে ব্রাঞ্চের নাম এবং অ্যাড্রেস, অর্থাৎ শাখাটি কোন এরিয়ার ভিতরে বা কোন স্থানে অবস্থিত। এর পরবর্তী আমরা দেখব যে এর পরের পেজে আমরা দেখব মোবাইল নম্বরটি, ইমেল নাম্বার, ফোন নম্বর। যাই হোক, আমরা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হব, আপনাদের যেটি প্রয়োজন সেটি সংগ্রহ করে সমস্যা সমাধান করতে পারবেন। দেখেন কত সুন্দরভাবে সাজানো আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 68টি শাখা রয়েছে ঢাকার। এখন আমরা ফরিদপুর জেলার ভিতরে দেখব যে কয়টি শাখা রয়েছে, আর এই পাশে সিরিয়াল নম্বরটি এটা চলতেই থাকবে, এটা এই পর্যন্ত শেষ, আবার এখানে এক থেকে শুরু হয়ে যাবে। আমরা ফরিদপুর জেলার মধ্যে দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি শাখা রয়েছে, তার পরবর্তী দেখতে পাচ্ছি আমরা গাজীপুর, তো আপনারা করবেন কি, ব্রাঞ্চের নামটি এখানে দেখবেন এবং এখানে সিরিয়াল নাম্বারটি দেখবেন, শুধু এই সিরিয়াল নাম্বারটি আর হচ্ছে এই ব্রাঞ্চের নামটুকু দেখেই পরবর্তী পেজে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যোগাযোগের মাধ্যমগুলো পেয়ে যাবেন।
এখানে ঢাকা দেখা যাচ্ছে, কারণ হচ্ছে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত যে জেলাগুলি সেই জেলাগুলি এখানে দেখাচ্ছে, যে যেমন শেরপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, বরগুনা, বরিশাল, বরিশাল, তারপরে ভোলা, বরিশাল, তো আমরা এখন দেখতে পাচ্ছি সর্বশেষ যে জেলাটি সেটি হচ্ছে ময়মনসিংহ জেলা। তো আমরা 215টি শাখা দেখতে পারলাম। এখন আমরা দেখব পরবর্তী পেজে এর বিস্তারিত রূপগুলি বা যোগাযোগের মাধ্যমগুলি। তো আপনাদের ব্রাঞ্চ যদি 213 হয় তাহলে ময়মনসিংহ ব্রাঞ্চ, তো 213 যে সিরিয়ালটি আছে এর পরবর্তী পেজে শুধু 213 সিরিয়ালটি খুঁজবেন, তাহলে আপনার ঠিকানাটি পেয়ে যাবেন। আমি যদি এটি না দিতাম বা এটি পরে দিতাম তাহলে ওই পেজের যে ঠিকানাটি এটি খুঁজতে খুব কষ্ট হয়ে যেত। এখানে দ্বিতীয় পেজে আমরা দেখতে পাচ্ছি
শুরুতেই 101 লোকাল অফিস। তো লোকাল অফিসের যে ঠিকানা বা যোগাযোগের মাধ্যম সেটি এখানে আমরা পেয়ে যাব। তো প্রত্যেকটি ব্রাঞ্চের নাম এখানে লেখা থাকবে, এই অনুযায়ী আমরা এখানে ঠিকানা সংগ্রহ করব। তো চলুন দেখা যাক, এখানে অ্যাড্রেস দেয়া থাকবে, ফোন নম্বর এখানে দেয়া থাকবে, মোবাইল নম্বর এটি, ফ্যাক্স নাম্বার এটি, ইমেইল নাম্বার এটি, এই শাখার অর্থাৎ লোকাল অফিসের ম্যানেজার ইন ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম স্যার, ম্যানেজার্স ডিজিগনেশন অর্থাৎ ওনার পদবি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, নিচে আর দেখতে পাচ্ছি ওপেনিং ডেট অর্থাৎ এই ব্রাঞ্চটি 3/7/1996 সালে উদ্বোধন হয়েছে। নাম্বার অফ এটিএমস, এর মধ্যে এটিএম আছে 60টি। ব্রাঞ্চ ওয়ার্কিং আওয়ার্স 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত, এবং সর্বশেষ যে পয়েন্টটি দেখা যাচ্ছে রাউটিং নাম্বার, এটি প্রত্যেকটি শাখার একটি করে রাউটিং নাম্বার থাকে। তো অনুরূপভাবে আমরা পরবর্তী শাখাগুলির তথ্য পেয়ে যাব। এখন আমরা দেখতে পাচ্ছি 103, এটি হচ্ছে ব্রাঞ্চ কোড নাম্বার, বনানী ব্রাঞ্চ, বনানী ব্রাঞ্চের তথ্য এখানে দেয়া। এখন আমরা দেখতে পাচ্ছি নবাবপুর ব্রাঞ্চ, এখন দেখতে পাচ্ছি মতিঝিল ফরেন এক্সচেঞ্জ ব্রাঞ্চ, কারওয়ান বাজার ব্রাঞ্চ, এখন আমরা দেখতে পাচ্ছি শান্তিনগর ব্রাঞ্চ, এখন আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি ব্রাঞ্চ, মহাখালী ব্রাঞ্চ, ১১৫ মিরপুর ব্রাঞ্চ, এখন আমরা দেখতে পাচ্ছি গুলশান ব্রাঞ্চ, উত্তরা ব্রাঞ্চ, ইসলামপুর ব্রাঞ্চ,
দনিয়া ব্রাঞ্চ, ঢাকা ইপিজেড ব্রাঞ্চ। এলিফ্যান্ট রোড ব্রাঞ্চ, নয়াবাজার ব্রাঞ্চ, ১৩৭ সাভার বাজার ব্রাঞ্চ, ইমামগঞ্জ ব্রাঞ্চ, বসুন্ধরা ব্রাঞ্চ, শ্যামলী ব্রাঞ্চ, বান্দুরা ব্রাঞ্চ, মিরপুর সার্কেল 10 ব্রাঞ্চ, সাত মসজিদ রোড ব্রাঞ্চ, রামপুরা ব্রাঞ্চ, বিজয়নগর ব্রাঞ্চ, প্রগতি সরণি ব্রাঞ্চ, মাতোয়াল ব্রাঞ্চ, কেরানীগঞ্জ ব্রাঞ্চ, উত্তরা সোনারগাঁও জনপদ ব্রাঞ্চ,
আশুলিয়া ব্রাঞ্চ। রোহিতপুর ব্রাঞ্চ। হাটিবাজার ব্রাঞ্চ। আমিন বাজার ব্রাঞ্চ। ওয়ারি ব্রাঞ্চ। তেজগাঁও ব্রাঞ্চ। আবদুল্লাহপুর ব্রাঞ্চ। কালামপুর ব্রাঞ্চ। দুমনি ব্রাঞ্চ। হেমায়েতপুর ব্রাঞ্চ। জিরাবো ব্রাঞ্চ। গুলশান সার্কেল এক ব্রাঞ্চ। পান্থপথ ব্রাঞ্চ।
অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি ফ্যাক্স নাম্বার ফোন নাম্বার নেই, দু একটিতে আমরা দেখছি যে মোবাইল নাম্বারও নেই। মোটামুটি সবগুলিতে সব তথ্য দেওয়া আছে। মোটামুটি ঢাকা জেলার ব্রাঞ্চগুলি আমরা শেষ করলাম। শেওড়াপাড়া ব্রাঞ্চ, গুলিস্তান ব্রাঞ্চ, এটি হচ্ছে সর্বশেষ ঢাকা জেলার ব্রাঞ্চ। মোট আমরা ঢাকা জেলায় 68টি ব্রাঞ্চ পেলাম। এখন আমরা ফরিদপুর ব্রাঞ্চ এর তথ্য জানবো। মোটামুটি এখানে সব তথ্য দেওয়া আছে। গাজীপুর জেলার বোর্ডবাজার ব্রাঞ্চ, গাজীপুর চৌরাস্তা ব্রাঞ্চ, কোনাবাড়ি ব্রাঞ্চ, টঙ্গী ব্রাঞ্চ, সফিপুর এসএমই এগ্রিকালচারাল ব্রাঞ্চ, মাওনা ব্রাঞ্চ, কাপাসিয়া ব্রাঞ্চ, আমরা এখন গোপালগঞ্জ ব্রাঞ্চ বা গোপালগঞ্জ জেলার অধীনে যে ব্রাঞ্চ, এটি সম্বন্ধে জানবো।
এটি এই ব্রাঞ্চটি সদরে অবস্থিত। মোবাইল নাম্বার দেওয়া আছে এবং ইমেল নাম্বার দেওয়া আছে। রাউটিং নাম্বার গোপালগঞ্জের আরেকটি ব্রাঞ্চ, আমরা দুটি ব্রাঞ্চ দেখতে পাচ্ছি, তার মধ্যে কিশোরীগঞ্জ একটা ব্রাঞ্চ। মাদারীপুরে একটি ব্রাঞ্চ দেখতে পাচ্ছি, মাদারীপুর ব্রাঞ্চ। এই শাখায় মোটামুটি সব তথ্য দেওয়া আছে। মানিকগঞ্জ জেলার অধীনে মানিকগঞ্জ ব্রাঞ্চ। মানিকগঞ্জ জেলার অধীনে আরেকটি ব্রাঞ্চ, সিঙ্গার ব্রাঞ্চ। মুন্সিগঞ্জ জেলার অধীনে আমরা তিনটি ব্রাঞ্চ দেখতে পাচ্ছি। নিমতলা ব্রাঞ্চ, নারায়ণগঞ্জ জেলার অধীনে আমরা দেখতে পাচ্ছি 14টি ব্রাঞ্চ, এর মধ্যে নারায়ণগঞ্জ ব্রাঞ্চ। বিবি রোড ব্রাঞ্চ, নিতাইগঞ্জ ব্রাঞ্চ, শিমরাইল ব্রাঞ্চ, বুলতা ব্রাঞ্চ, কাশপুর ব্রাঞ্চ। মদনপুর ব্রাঞ্চ। আড়াই হাজার ব্রাঞ্চ।
আপনারা এখানে যে কোড নাম্বার আছে, প্রথম পেজের কোড নাম্বার দেখে এখানে বের করতে পারবেন, বা ব্রাঞ্চের নাম খুঁজে এখানে বের করতে পারবেন। আমরা এবার এসেছি নরসিংদী জেলায় বাবুরহাট ব্রাঞ্চে। নরসিংদী ব্রাঞ্চ মনোহরদী ব্রাঞ্চ আমরা রাজবাড়ি জেলার একটি মাত্র দেখতে পাচ্ছি ব্রাঞ্চ, সেটি হচ্ছে রাজবাড়ি ব্রাঞ্চ। শেরপুর জেলার একটি ব্রাঞ্চ আমরা দেখতে পাচ্ছি ডাচ বাংলা ব্যাংকের। টাঙ্গাইল জেলায় আমরা চারটি দেখতে পাচ্ছি এলেঙ্গা ব্রাঞ্চ, গড়াই ব্রাঞ্চ, বিবাড়িয়া ব্রাঞ্চ অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া ব্রাঞ্চ, ব্রাহ্মণবাড়িয়ার অধীনে আশুগঞ্জ ব্রাঞ্চ, আজিজনগর ব্রাঞ্চ। চাঁদপুর জেলার অধীনে চাঁদপুর ব্রাঞ্চ, এবার আমরা দেখব চিটাগং জেলার অধীনে ডাচ বাংলা ব্যাংকের কতগুলি শাখা আছে। প্রথমে দেখব আগ্রাবাদ ব্রাঞ্চ, হাটহাজারি ব্রাঞ্চ, ও আর নিজাম রোড ব্রাঞ্চ। মুরাদপুর ব্রাঞ্চ,
চিটাগাং জেলার এটি শেষ ব্রাঞ্চ, মোট আমরা 14টি ব্রাঞ্চ পেলাম। আমরা এখন কুমিল্লা জেলায় ডাচ বাংলা ব্যাংকের যে শাখাগুলি আছে শাখাগুলির তথ্য জানবো। কুমিল্লা ব্রাঞ্চ, এটি একটি এসএমই ব্রাঞ্চ, লাকসাম ব্রাঞ্চ, গৌরীপুর ব্রাঞ্চ, কোম্পানিগঞ্জ ব্রাঞ্চ, ময়নামতি ব্রাঞ্চ, আমরা কক্সবাজার জেলায় 2টি শাখা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে কক্সবাজার ব্রাঞ্চ, অন্যটি হচ্ছে চকরিয়া ব্রাঞ্চ। আমরা এখন ফেনী জেলা দেখব। ফেনী জেলায় 3টি ব্রাঞ্চ আমরা দেখতে পাচ্ছি। সোনাগাজী ব্রাঞ্চ, এটি হচ্ছে ফেনী জেলার অন্তর্ভুক্ত ডাচ বাংলা ব্যাংকের দাগনভূঞা ব্রাঞ্চ। খাগড়াছড়ি জেলায় আমরা দেখতে পাচ্ছি 1টি ব্রাঞ্চ, খাগড়াছড়ি ব্রাঞ্চ। লক্ষ্মীপুর জেলায় আমরা 1টি ব্রাঞ্চ দেখতে পাচ্ছি। নোয়াখালী জেলায় আমরা 3টি ব্রাঞ্চ দেখতে পাচ্ছি, চৌমুহনী ব্রাঞ্চ। আসলে ভিডিওটি অনেক বড় হয়ে গেল, কিন্তু বড় হলেও সব তথ্য অন্তর্ভুক্ত করার কারণে বড় হয়েছে। আপনাদের সুবিধার জন্য এটি বড় হয়েছে, যেন প্রয়োজন বা সমস্যা সমাধান করা যায়। বসুরহাট ব্রাঞ্চ, মাইজদী কোর্ট ব্রাঞ্চ, হবিগঞ্জ জেলার অধীনে 3টি ব্রাঞ্চ, একটা হবিগঞ্জ ব্রাঞ্চ, মৌলভীবাজার জেলার অধীনে আমরা 3টি ব্রাঞ্চ দেখতে পাচ্ছি।
নেত্রকোনা জেলার অধীনে একটি ব্রাঞ্চ। সুনামগঞ্জ জেলার অধীনে তিনটি ব্রাঞ্চ দেখতে পাচ্ছি। সিলেট জেলার অধীনে আমরা মোট 11টি ব্রাঞ্চ দেখতে পাচ্ছি। তার মধ্যে প্রথমে দেয়া আছে সিলেট ব্রাঞ্চ। মাঝে মধ্যে দেখা গেছে এই সাইট ঠিকানার এই সাইটটুকু কেটে গেছে, এটি প্রথম পৃষ্ঠায় ফুল দেওয়া আছে, ওখান থেকে প্রয়োজনে দেখে নেবেন। বাগেরহাট ব্রাঞ্চ, এখানে একটি ব্রাঞ্চ আমরা দেখতে পাচ্ছি। চুয়াডাঙ্গা জেলার অধীনে আমরা একটি ব্রাঞ্চ দেখতে পাচ্ছি, চুয়াডাঙ্গা ব্রাঞ্চ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের পরিচিত জনের কাছে ছড়িয়ে দেবেন, লাইক করবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে দ্রুত চলে যাবে। যশোর জেলায় আমরা দুটি ব্রাঞ্চ দেখতে পাচ্ছি। এখন দেখব আমরা ঝিনাইদহ জেলার অধীনে ঝিনাইদহ ব্রাঞ্চ একটি। খুলনা জেলার অধীনে দুটি ব্রাঞ্চ, খুলনা ব্রাঞ্চ প্রথমেই।
কুষ্টিয়া ব্রাঞ্চ। মাগুরা ব্রাঞ্চ। মেহেরপুর ব্রাঞ্চ। নড়াইল ব্রাঞ্চ। সাতক্ষীরা ব্রাঞ্চ। বগুড়া ব্রাঞ্চ। সাপাই নবাবগঞ্জ ব্রাঞ্চ। জয়পুরহাট ব্রাঞ্চ। নওগাঁ ব্রাঞ্চ। এটি হচ্ছে নাটোর ব্রাঞ্চ। পাবনা ব্রাঞ্চ। পঞ্চগড় ব্রাঞ্চ। রাজশাহী ব্রাঞ্চ। এখানে মোটামুটি সব তথ্য দেওয়া আছে। বরগুনা ব্রাঞ্চ, বরিশাল ব্রাঞ্চ, ভোলা ব্রাঞ্চ, ঝালকাঠি ব্রাঞ্চ, পটুয়াখালী ব্রাঞ্চ, পিরোজপুর ব্রাঞ্চ, দিনাজপুর ব্রাঞ্চ,
গোবিন্দগঞ্জ ব্রাঞ্চ, গাইবান্ধা ব্রাঞ্চ, কুড়িগ্রাম ব্রাঞ্চ, লালমনিরহাট ব্রাঞ্চ, নীলফামারী সৈয়দপুর ব্রাঞ্চ, নীলফামারী সদর ব্রাঞ্চ, রংপুর ব্রাঞ্চ, ঠাকুরগাঁও ব্রাঞ্চ, আমরা এখন চলে এসেছি জামালপুর জেলার অধীনে যে ডাচ বাংলা ব্যাংকের ব্রাঞ্চ আছে সেগুলিতে। জামালপুর জেলায় দুটি ব্রাঞ্চ আছে, আমরা চলে এসেছি একেবারে শেষের পর্যায়ে। আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ ব্রাঞ্চ, ময়মনসিংহ জেলায় তিনটি ব্রাঞ্চ আছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব বাটনটি একটি ক্লিক করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে দ্রুত চলে যাবে। সেই ভিডিওটি হতে পারে আপনার একটি সমস্যার সমাধান। ময়মনসিংহ জেলার অধীনে তিনটি ব্রাঞ্চ, এটি হচ্ছে ময়মনসিংহ ব্রাঞ্চ, দ্বিতীয়টি হচ্ছে মাস্টারবাড়ি ব্রাঞ্চ, দেখেন কত সুন্দরভাবে সাজানো আছে। প্রথম পেজ থেকে আপনার ব্রাঞ্চ চয়েস করে সেই অনুপাতে আপনারা এখানে দেখবেন ব্রাঞ্চের নাম, তারপরে এখানে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সমস্যা সমাধান করবেন। এটি শেষ ব্রাঞ্চ। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।